Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ও বাবার বাবা, একটু শোনো। কি হয়েছে বল? এদিকে শোনা। কি বলো না? বধিওটা কি বললো? হ্যাঁ, ওয়া ওয়া। আরে ওদের ওয়াকিং গস, ওদের কাজের পোশাক। হ্যাঁ, তোমরা তো অফিসে বেরিয়ে গেলে আর ওদেরও শুরু হয়ে গেল। বলছি যে অফিসে গিয়ে তবে সে পালক করে বলেছিলাম, দুই ভাই মিলে সব কাজ করেছে, তবে সেগুলো কাজ হয়নি, ওগুলো অকাজ। এই জন্য বুড়ি কারোর ভালো করতে নেই। কিন্তু স্কেডিউলে তো কোনো কাজ মিস করিনি, তিনবার চেক করেছি। হ্যাঁ, তিনবার চেক করে নিয়ে তারপর দাদার প্যান্ট আমাকে দিয়ে দিয়েছে। সারাদিন অফিসে বসে মনে হচ্ছে সারাদিন প্যান্টের ভিতর থেকে হাওয়া পাস করছে। আর আমি প্যান্ট পরে বসেছি, যেই বস্তু কিছু ফ্যাফার করে ছিঁড়ে গেল। ছি ছি ছি, সামনে আমার সেই রূপা বউদি আর লজ্জায় মাথা কাটা যায়। ওই বাইরে এসে ফাইভ স্টার টেলারিংয়ে কোনো রকম এগুলো সেলাই করে দিল, তারপর পরে আসি। কি অবস্থা আমার, কি টাইট কি টাইট। পারো বটে, আচ্ছা ওরা তো বাচ্চা মানুষ। তোমরা দুজনে কি নিজেরা প্যান্ট পরার সময় দেখে নিতে পারলে না কোনটা তোমাদের? বুঝতেও পারলে না? আর দাঁড়া ছিল ঠিক, ট্রেনের ড্রাইভার তো চালায় একটাই ট্রেন, কিন্তু কে কোন বগিতে উঠছে সেটা তো তার ব্যাপার। বধি বাবুই, কি কি করেছিস বল সত্যি করে? ঠাম্মাকে ছানা দিয়েছে। এক চামচে ছানা? পুরো ফেস প্যাকটা শেষ করে ফেলেছে, তোমরা জানো? আমি বুঝতে পারিনি ঠিক কতটা হলে তোকে সুন্দর দেখাবে। জানো বড় বৌদি, একটা চিনা মাটির প্লেট ভেঙে দিয়েছে। তুমি জানো বড়মামি, জামা কাপড় ভাঁজ করতে গিয়ে কোনটা কাঁচা কোনটা আকাঁচা সেসব কিচ্ছু না জেনে একেবারে পুটলি করে একেবারে ঢুকিয়ে দিয়েছে। দেখো কাণ্ড, তুমি শুনলে তো? হ্যাঁ, নেহাত রান্নাঘরে শিকল তোলা থাকে বলে, নইলে রান্নাঘরের ভিতর ঢুকে আগুন জ্বালিয়ে কিছু একটা বিপদ ঘট। কেন করেছিস এসব? জিজ্ঞেস করছি তো কিছু, কেন করেছিস এসব বল। কেন বৌদি, কেন করেছিস এসব? যেটা করেছো খুব খারাপ করেছো, এটা করাটা তোমাদের ঠিক হয়নি। তোমরাও তো কোনো কাজ করছিলে না বৌদি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।